আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেখানেই আমি বাসা বা বাড়ি করি না কেন, আমার বারান্দাতে আমি একটা ছোটোখাটো মিনি প্রাকৃতিক একটা পরিবেশ রাখবো, যেখানে পাখি থাকবে, মাছ থাকবে, পানির ফোয়ারা থাকবে, পানির কলকল আওয়াজ হবে, তারপরে পাখির কলকাকলি থাকবে, তারপরে মাছের খেলা চলবে পানির ভিতরে। তো আল্লাহ সেই আশা আমার হয়তো পূরণ করেছে, এই যে আমার এখানে বেলি ফুল আমার বারান্দায় খুব সুন্দর বেলি ফুল ফুটেছে, ওইখানে হাসনাহেনা ফুল ফুটেছে। তো সব কিছু মিলিয়ে আমার এখানে একটা এই যে পানির ফোয়ারা, এই যে পানির ফোয়ারা খুব সুন্দর একটা পানির ফোয়ারা, পানি ঝরে ঝরে পড়ছে। ওই যে সুবীর নন্দীর যে গানটা আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা সবাই ঝর্ণা বলে, আসলে ওই পাহাড়টা বোবা বলে কিছুই বলে না। তো এই যে পানিগুলা পড়ছে, কি যে ভালো লাগছে। আমি হাতটা এখানে দিয়ে রাখেছি, আমার হাতটা ঠান্ডা হয়ে আছে, পানিগুলো নিয়ে আমি খেলছি। এরপরে আমার এখানে কিছু মাছ আছে, এরা খুবই খেলাধুলা করছে আমার এই মাছগুলো। আমি এখানে বারান্দায় বসে চা খাই, লুচি খাই, পুরি খাই, আর ওদের সাথে কথা বলি। এর মধ্যে আমার কলমি শাকও এখানে হয়েছে, তারপরে পাথরকুচিও হয়েছে এখানে, আর এখানে এটা হলো আমার স্নেক গাছ। এটা থেকে অনেক হয়েছে, আমি সব চতুর্দিকে আমার অনেক বন্ধু বান্ধবকে দিয়েছি। এটা হলো অ্যালোভেরা, এটা হচ্ছে, এই অ্যালোভেরাটা আমাদের খুবই প্রয়োজন মাথার জন্য, মুখের স্কিনের জন্য। তারপর এখানে আছে আমার টাইম ফুল, এখানে আছে আমার পাতাবাহার। তবে গাছটা কেন যে এমন হয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারলাম না। আর এইখানে আছে আমার থাই পাতা, এখান থেকে আমি পাতা নিয়ে স্যুপ খাই, তারপরে রাইসে দেই, ভেজিটেবলে দেই, আবার ভোরে উঠে আমি লাল চায়ের সাথে এটা খাই। তারপরে এখানে আছে আমার অপরাজিতা, উপরে আছে আমার কিছু গাছ, এইখানে এটা এখানে আছে, এই এটা একটা বিদেশি প্লান বলতে পারেন। এটা বাইরের দেখতে প্লাস্টিকের মতো মনে হয়, আসলে এটা প্লাস্টিক না, এটা একটা সুন্দর একটা গাছ। তারপর উপরে আমি বাবুই পাখির মতো ওটার ভিতরেই আমি বিদেশি গাছটা স্থাপনা করেছি, জানি না ওটা কতটুকু বাড়বে বা হবে, আশা তো করেছি, আসলে আশা তো করি। এখানে সবগুলা টাইম ফুল, এখানে ফুলের পাশে আবার একটা লাইট দিয়েছি, লাল একটা লাইট দিয়েছি। তারপরে ওই দিকে আমার কিছু নারিকেলের ইয়ে দিয়ে ওটা চেষ্টা করছি কিছু করার জন্য। ওইখানে একটা নেভি ব্লু আকাশি একটা লাইট জ্বলছে, আমি একটা আকাশি লাইট দিয়েছি ওখানে। সব কিছু মিলিয়ে আমার এই ছোটো বারান্দাটাতে আমি সব কিছু দিয়েছি। আসলে মানুষের জীবনে সুখ, অনেকেই ভাবে সুখ কী, সুখ আসলে কিছু না, সুখ আপনার নিজের কাছে। যেমন আমি এই ছোট্ট বারান্দাটাতে এগুলোর ভিতরে বসে আমি এক কাপ চা খাই, মাগরিবের নামাজ পড়ে বসে আমার অনেক ভালো লাগে, মনে হয় যেন আমার এটাতেই সুখ, অনেক সুখ, আমি অনেক সুখী, আই এম ভেরি হ্যাপি। সো এখন আপনারা যদি মনে করেন যে আমার এই ছোটো বাসায় এখানে কোনো সুখ নেই, আমি শান্তি পাচ্ছি না, তাইলে বলতে পারেন এখানে কোনো সুখ নেই। আবার যদি ভাবেন আমার এই ছোট্ট বাসাটাতে আমার সব কিছু মিলিয়ে আমার সংসারটা অনেক সুখের, তাইলে আপনি নিজেকে অনেক সুখী ভাববেন। সবচেয়ে আসল কথা হলো কি, সুখ নিজের কাছে। আবার আমার বেলি ফুলের পিছনে দেখেন তুলসী পাতা গাছ উঠেছে, এটা উঠছে, তুলসী পাতা গাছের পাতা দিয়ে চা খেলে শরীরের জন্য অনেক ভালো। তো সব কিছু মিলিয়ে দেখেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা ছোট্ট বারান্দায় আমি একটা পানির ফোয়ারা দিব, তারপরে পাখিদের কলকাকলি শুনবো, মাছের দৌড়ঝাঁপ দেখব, তারপরে বিভিন্ন বেলি ফুল, কামিনি ফুল, টাইম ফুল, সব ফুলগুলো জ্বলবে, সব ফুলগুলো ফুটবে, আর এতেই আমার আনন্দ। এতেই আপনি 5 টাকা দিয়েও সুখে, 5 কোটি টাকা দিয়েও আপনি সুখী হবেন না। যদি সুখ আপনি নিজের কাছে
আয়ত্তে আনতে না পারেন, সুখটা আপনার নিজের কাছে। আপনার মনকে জিজ্ঞাসা করুন, এতে কি আপনি সুখী? নিজে নিজে যদি ভাবেন হ্যাঁ এতেই আমি সুখী, তাহলে সুখ। আসলে আপনি বেশি কিছু চাইতে গেলে সেখানে সুখ আসবে না, অল্পতে আপনি সুখী হবেন, দেখবেন ওখানে অনেক সুখ নিহিত আছে। আপনি ছোট্ট কুঁড়ে ঘরে যদি পান্তা ভাত দিয়ে যদি একটা মরিচ কষলে একটা পেঁয়াজ কষলে ভাত খেয়ে দিয়ে আল্লাহর উপরে মুনাজাত ধরে বলেন যে হে হে আল্লাহ আমি অনেক সুখী, তাহলে আপনি এখানে সুখী। তো আমার ফোয়ারার ভিতরে আমি কিছু কলমি শাক দিয়েছি, আমার পাখিগুলা কলমি শাক খায়, আমার গাছগুলোও কিন্তু এখানে সুন্দর করে বেয়ে বেয়ে উঠছে, পাথর বেয়ে ওরা পাথর বেয়ে বেয়ে কিন্তু উঠছে, আমি কিছুই করিনি, ওরাই উঠে যাচ্ছে নিজে নিজে। তো আপনি যদি মনে করেন যে কোটি টাকাতেও আপনার সুখ নাই, তাহলে আপনি সুখী হবেন না। আর আমি যদি মনে করি যে আমার এই ছোট্ট ফোয়ারার পাশে বসে এক কাপ চা খেয়ে আমি নিজেকে অনেক সুখী মনে করছি, আমার পাখিগুলো আমাকে ডাকছে, মাছ আমার কাছে দৌড়ে আসছে, গাছগুলো আমার গায়ের সাথে লেগে লেগে ঢলাঢলি খাচ্ছে, সব কিছু মিলে আমার এই ফোয়ারার পানি আমার অনেক ভালো লাগছে। এই যে পানিগুলো আমি হাতে নিয়ে ঢালছি, মনে হচ্ছে যেন আমার এখানেই স্বর্গীয় সুখ, এখানেই আমার সুখ। তো একটা কথা মনে রাখবেন, বেশি কিছু আশা করবেন না, তাহলে সেখানে সুখ আসবে না। সবসময় অল্পতে সন্তুষ্ট থাকবেন, আপনি ভেরি হ্যাপি হবেন, আপনার মতো সুখী কেউ হবে না। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখন যা পারি যে ভিডিওটাই আপলোড করি না কেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।